আমি ডক্টর মুনিরা রাফাত চৌধুরী দর্শক আজকে আমাদের বিষয় চোখের চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের প্রথিত যশা বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ডক্টর হারুন রশিদ তিনি আছেন শহীদ সোবাদি মেডিকেল কলেজ হসপিটালে সহযোগী অধ্যাপক হিসাবে আরও আছেন তিনি ল্যাসিক সায়েন্স সেন্টারে সিনিয়র কনসালটেন্ট এবং ঢাকা আইকার হাসপাতাল উত্তরের চিফ কনসালটেন্ট হিসাবে চলুন তার কাছ থেকে শুনেনি এই বিষয়ে কেমন আছেন জি ভালো আছি আমরা এই বিষয়ে বলার আগে আমার মনে হচ্ছে যে আমাদের দেশে আমরা তখন প্রতিটা বিষয়েই আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে চাচ্ছি তো চোখের ক্ষেত্রে এটা রোগ নির্ণয় বলেন বা চিকিৎসা তো আমাদের দেশে কতটা এটার উন্নতি সাধিত হয়েছে এই ব্যাপারে একটু বলেন ধন্যবাদ ডক্টর মনিরা আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই নিশ্চয়ই আপনার মনে আছে আমরা যখন একজন চক্ষু বিশেষজ্ঞের চেম্বারে চোখ পরীক্ষা করতে যেতাম ওনার কিন্তু কিন্তু কাছে তেমন ছিল না চোখটাকে ভালো করে দেখবার আচ্ছা ছিল কি একটা বাল্বের আলো অথবা একটা টর্চ লাইটের আলো আমার বাবাও একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ আচ্ছা ধরুন চল্লিশ বছরেরও পেছনে যদি আমি ফিরে তাকাই আমার মনে আছে একজন ছোট শিশু হিসেবে কখনো কখনো যদি বাবার চেম্বারে ঢুকে পড়তাম আমি দেখতাম এই দৃশ্যগুলো তো আপনার তারপরে কী এলো আপনি জানেন যে হ্যান্ড ম্যাগনিফায়ার যারা হস্তরেখা বিষারণ জ্যোতিষীরা ব্যবহার করেন ম্যাগনি বড় করে দেখবার জন্য আপনি জানেন যে আমাদের চোখ এমনিতে একটি ছোট একটি অর্গ্যান এবং চোখের ভেতরের যে অংশগুলো আরও কিন্তু ক্ষুদ্রাতি ক্ষুদ্র সেগুলো বড় করে দেখবার কোনো ব্যবস্থা ছিল না এরপরে বাইনোকুলার লুপ যখন আবিষ্কার হলো এবং তার পরপরই স্লিট ল্যাম্প আমরা যদি একটু ছবি দিয়ে বুঝিয়ে দিই দর্শকদের বুঝতে আমার মনে হয় সুবিধা হবে আমরা বলছিলাম যে আমরা একসময় টর্চ লাইটের আলো দিয়ে দেখতাম তারপরে বাইনোকুলার লুপ এবং তারপরে স্লিট ল্যাম্প লক্ষ্য করুন উপরে বাম দিকে একটা টর্চ লাইট নিচে বাম দিকে লক্ষ্য করুন আধুনিক জামানা একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ উনি একটা অপথেলমিক ইউনিটে একজন রোগী বসিয়ে স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ অর্থাৎ এটা এটা এক ধরনের একটা অনুবীক্ষণ যন্ত্র যার মাধ্যমে চোখটাকে বড় করে চোখের সামনে মাঝখানে পেছনটা পর্যন্ত দেখা সম্ভব উপরে মাঝখানে ছবিতে দেখতে পাচ্ছেন যে রেটিনোস্কোপ এটির মাধ্যমেই আমাদের চোখে যে পাওয়ারের সমস্যা হতো পুরনো দিনে এই মেশিনের মাধ্যমে সেটা বের করা হতো সেটা অ্যাকিউরেট ছিল নিচে ডান দিকে লক্ষ্য করছেন এটি হচ্ছে আধুনিক জামানার অটো রিফ্র্যাক্টো ক্যারাটোমিটার বা যেটাকে আমরা কম্পিউটারে চোখ পরীক্ষা বলি অ্যাকচুয়ালি এখনকার সব যন্ত্রপাতিগুলোই কিন্তু কম্পিউটার প্রযুক্তি নির্ভর তো এর মাধ্যমে আমরা পাওয়ারের সমস্যাগুলো সমাধান করতে পারি এর পরের ছবিতে আমরা দেখব যে আপনি জানেন যে পাওয়ারের সমস্যা সমাধান করবার জন্যে সাতশো বছর আগে আমরা চশমা পেয়েছিলাম এটাও একটা প্রযুক্তি আচ্ছা কিন্তু যেদিন থেকে চশমার আবিষ্কার হলো তারপর থেকে মানুষ ভাবল এটার একটা বিকল্প কীভাবে খোঁজা যায় এবং তারই হাত ধরে মানুষ গত ছয় দশকেরও বেশি সময় ধরে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করছে যেদিন থেকে কন্ট্যাক্ট লেন্স আবিষ্কার তারপর থেকে মানুষ ভাবল যে এটারও যেহেতু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে যেমন ধরুন এটা সকালে পড়তে হয় ঘুমানোর আগে খুলতে হয় পরিচর্যা করবার প্রয়োজন হয় দীর্ঘমেয়াদী ব্যবহার করলে চোখে ইনফেকশনের একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বা হয় সেটির জন্য আমরা লেজার প্রযুক্তি ব্যবহার করছি সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির নাম হচ্ছে ল্যাসিক সেটাও দুই দশকেরও বেশি সময় ধরে ছবিতে লক্ষ্য করছেন যে লেজার রশি চোখের কর্নিয়ার উপরে আমরা এটি হচ্ছে চোখের পাওয়ার সারাবার সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি তা আমরা তো অনেকগুলো জিনিস শুনলাম কিন্তু আপনি যেটা বললেন যে মানুষের কিন্তু প্রথম থেকেই চশমা শুরু হওয়ার পর থেকে চশমা ছাড়ানোর প্রবণতা মানে এটা একটা নির্ভরশীলতা মানুষ পছন্দ করেন না তো চশমা কন্টাক্ট লেন্স ল্যাসিক অনেকগুলো ধাপ তো ল্যাসিক সম্পর্কে আমাদের দর্শকদের অনেক আগ্রহ অনেকে অনেক প্রশ্ন করে ল্যাসিক সম্পর্কে আমাদের ধারণা দিন সেটাও ছবি দিয়ে বোঝাই দিই আসলে চোখের ল্যাসিক করা হয় চোখের কর্ণিয়া বা নেত্রস্বচ্ছ আমাদের চোখের সামনে যে কালো যে অংশটি রয়েছে ছবিতে লক্ষ্য করুন একটি অটোমেটিক মাইক্রো মেশিনের মাধ্যমে চোখের কর্ণিয়া বা নেত্রস্বের একশো বিশ আবরণ উত্তোলন করা হয়েছে ডান দিকে নিচে বাম দিকে লক্ষ্য করুন সরাসরি লেজার রশি প্রয়োগ করা হচ্ছে চলুন একটা ভিডিও দিয়ে আমরা সেটা বুঝিয়ে দিই দর্শক সেটা আরো পরিষ্কার হবে আমার মনে হয় ঠিক আছে দর্শক আমরা একটা ভিডিও দেখে নিচ্ছি এই সেই চোখের কর্ণিয়া বা নেত্রস্বচ্ছ তার একশো বিশ মাইক্রন গভীরতাতে লক্ষ্য করুন একটি আবরণ কিন্তু উত্তোলিত হচ্ছে এবং সেই আবরণটিকে চোখের সাদা অংশ যেটাকে আমরা স্ক্লেরা বলি সেখানে হেলিয়ে সাময়িকভাবে আমরা রেখে দিচ্ছি এবার লক্ষ্য করুন কীভাবে সরাসরি এক্সাইমার লেজার রশ্মি চোখের কর্নিয়া বা নেত্রস্বচ্ছে আপতিত হচ্ছে ঠিক মাঝখানে যে জায়গাটা সাদা এবং লাল রশ্মিটা আপনারা দেখতে পাচ্ছেন এক পাওয়ার সারতে মাত্র সময় লাগে দুই সেকেন্ড এবার জায়গাটি অল সলিউশন বা স্যালাইন ওয়াটার দিয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে এবার পূর্বের সেই আবরণটিকে ঠিক আগের জায়গায় আবার বসিয়ে দেওয়া হলো। খুবই সহজ নিরাপদ এবং রোগী বান্ধব একটি পদ্ধতি যার নাম হচ্ছে ল্যাসি শব্দটি ছোট বড় করলে হয় লেজার অ্যাসিস্টেড ইন্ট্রা স্ট্রমাল কেরাটোমাইডোসিস মিনিট সময় লাগে রক্তপাত ব্যথা কাটা ছেড়া ইনজেকশন কিছুই লাগে না আচ্ছা মাত্র 10 মিনিটে সে চোখের পার্স মানে ছাড়তে পারছে জীবনের জন্য এত ইজি একটা প্রসিডিউর এই সম্পর্কে কিন্তু আমাদের দর্শকদের অনেক আগ্রহ অনেক অনেক কিছু জানতে চায় অনেকের মনে অনেক ধরনের ভয় ভীতি কাজ করে যে হয়তোবা ল্যাসিক করলে কোনো সমস্যা হতে পারে তো আপনি তো অনেকগুলো উন্নত প্রযুক্তির কথা বললেন তো ল্যাসিক তো নিজেই একটা উন্নত প্রযুক্তি। তারপরে ল্যাসিকে কি আর কোনো নতুন সংযোজন হয়েছে? অবশ্যই হয়েছে। আমরা ছবি দিয়ে যদি বুঝিয়ে দেই সেটা সবচেয়ে ভালো। ল্যাসিক করবার আগে আমরা বেশ কিছু পরীক্ষা করি। তার মধ্যে কর্নিয়াল টপোগ্রাফি। নিচে বাম দিকে লক্ষ্য করছেন যে লাল যে জায়গাটা। কারো যদি কেরাটোকোনাস থাকে অথবা করনিয়া যদি পাতলা হয়ে যায় তার কিন্তু আমরা ল্যাসিক করতে পারি না। আচ্ছা। নিচে ডান দিকে লক্ষ্য করছেন ওয়েভফ্রন্ট প্রযুক্তি। এটি হচ্ছে যুগান্ত সৃষ্টিকারী একটা পদ্ধতি। আমাদের চোখের ভেতরে পাওয়ারের সমস্যা ছাড়াও অনেক ধরনের উচ্চ মানের বিচ্যুতি থাকে যেমন কমা ট্রিফয়েল টেট্রাফয়েল যেটাগুলোকে আমরা বলি হায়ার অর্ডার অ্যাবারেশন উচ্চমানের বিচ্যুতি লক্ষ্য করুন উপরে ডান দিকের ছবিতে বিভিন্ন ধরনের উচ্চ সেগুলো আমরা ল্যাসিক করবার আগে বের করে ফেলি মানে প্রিল্যাসিক টেস্টে প্রিল্যাসিক পরীক্ষা করে যেটা খুব গুরুত্বপূর্ণ এর পরের ছবিতে আমরা দেখব যে পুরোনো দিনের যে মেশিনগুলো ছিল কম শক্তি সম্পন্ন আমরা যে অ্যালিগ্রেটো এক্সাইমার লেজার আমাদের ল্যাসিক সাইট সেন্টারে ব্যবহার করছি এটা সবচেয়ে লেটেস্ট প্রযুক্তি আচ্ছা এর শক্তি হচ্ছে পাঁচশো থেকে ছশো হার্টস পুরো নিচেও চল্লিশ থেকে পঞ্চাশ হার্টস আচ্ছা নিচে বাম দিকে লক্ষ্য করছেন যে মোটা লেজার রশ্মি একসময় আপতিত হতো যেটাকে আমরা বলি ব্রড বিম লেজার আচ্ছা আর নিচে ডান দিকে লক্ষ্য করছেন ফ্লাইং স্পট লেজার চিকন লেজার রশ্মি উড়ে উড়ে চোখের কর্নিয়ার উপরে আপতিত হয় দ্রুততম সময়ে পাওয়ারটা ভালো হয় এবং সারবার যে গুণগত মান সেটা যেমন উন্নত হয় এবং সংক্রমণের ঝুঁকি এগুলো অনেক কমে আসে উপরে লক্ষ্য করছেন আই ট্র্যাকিং অর্থাৎ এমন এক সময় ছিল যখন দিনের ল্যাসিক মেশিনগুলোতে রোগী যদি চোখ নাড়িয়ে লেজারের গুণগত মানটা কমে এখন একটা রোগীর চতুর্দিকে চারতে লেজার ভিডিও ক্যামেরা থাকে চোখের গতি প্রকৃতির দিকে সেই ক্যামেরাগুলো খেয়াল করে চোখ যদি নড়ে যায় কোনো অসুবিধা নেই চোখ যেদিকে নড়ে যায় লেজার রশ্মি সেদিক থেকেই আসে এটি হচ্ছে সর্বশেষ প্রযুক্তি উৎকর্ষ